আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফরিজি টেক অ্যান্ড ওয়েলকাম ব্যাক আফটার আ লং টাইম। তো মাঝখান দিয়ে আমার শরীর অসুস্থতা, মানে একটা ছোটোখাটো অপারেশন হয়েছিল অ্যান্ড এক্সাম নিয়ে একটু ব্যস্ত থাকায় অনেক দিন ধরে ভিডিও আপলোড দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব, যদিও এখন নিয়মিত ভিডিও আপলোড হয়তো দিতে পারবো না, সপ্তাহে একটা ভিডিও কমপক্ষে ইনশাল্লাহ দিব আপনাদেরকে। অনেকদিন পরে আমি আজকে আমার ভিডিও শুরু করতে চাই অনেক সুন্দর এবং আমার অনেক পছন্দের একটি গ্যাজেট দিয়ে। তো আজকে আমাদের রিভিউ ইউনিট হচ্ছে M28TWS, যেটা এখন বাংলাদেশে খুবই পপুলার। তো চলুন আজকে আমাদের ভিডিও শুরু করা যাক। বরাবর মতন আমি রাখান আছি আপনাদের সাথে। তো এই M28TWS আপনারা কোথায় পাবেন? এই TWS আপনারা পাবেন গ্যাজেট চেয়ে, গ্যাজেটের যাবতীয় ইনফরমেশন এবং লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, চাইলে সেখান থেকে গিয়ে আপনারা এই TWS কিনে নিতে পারেন। Steady, I feel ready, but my legs heavy, I don't get it, how come I haven't hit it already, still working, I'm still learning, I'm still searching, finally earning something, finally turning something called a profit, if I hear you talking shit, don't get... তো ফার্স্টে কথা বলতে চাই এটার বক্স কন্টেন্ট নিয়ে। তো বক্স কন্টেন্ট একদম সিম্পল, খুব সুন্দর একটা বক্স দেওয়া হয়েছে যেটা ছোটোখাটো মোটামুটি M10TWS এর তুলনায়। তো বক্স খোলার সাথে সাথে অ্যাট ফার্স্ট আমরা আরেকটা বক্স পেয়ে যাবো, মানে বক্সের কাভারটা সরানোর পরে আমরা একটা বক্স পেয়ে যাবো, দেন সাদা বক্সটা খুললেই আমরা ফার্স্টেই পেয়ে যাবো আমাদের TWS, অ্যান্ড দেন এটার যদি আমরা সেকেন্ড পার্টে যাই, সেকেন্ড পার্টে গেলেই আমরা একটা পলি পাবো, যেটা এম মডেলের যে TWSগুলো আছে যেমন M10, M19, M18 সবগুলোতেই সেম। আমাদের দুই জোড়া এক্সট্রা এয়ার টিপস থাকবে, অ্যান্ড থাকবে একটা টাইপ সি কেবল, অ্যান্ড থাকবে একটা ইউজার ম্যানুয়াল। তো বক্স কন্টেন্ট একবারেই সিম্পল, একদম সব অন্যান্য TWS এর মতনই। আমরা পেয়ে যাবো হচ্ছে আমাদের চার্জিং কেস, আমাদের TWSটা, একটা ইউজার ম্যানুয়াল, দুই জোড়া সিলিকন এয়ার টিপস অ্যান্ড একটা চার্জিং। শুরুতেই এটার গঠন নিয়ে হালকা পাতলা কথা বলা যাক। তো এইটার উপরে যে জায়গাটা আছে, মানে কেসিং এর যে উপরের পার্টটা, সেটা আয়নার মতন, যদি সেটা কাঁচ না, যে আয়নাটা ব্যবহার করা হয়েছে সেই আয়নাটা খুবই স্বচ্ছ। এটাতে হালকা একটু আঙুল লাগলে অথবা হালকা একটু কোনো কিছু টাচ লাগলে মোটামুটি একটা দাগ বসে যাচ্ছিল, স্ক্র্যাচ পড়ছিল না, মোছা দিলে আবার দাগটা চলে যাচ্ছিল, বাট একটু রাফ ইউজে দুই একদিনের ভিতরে এটাতে স্ক্র্যাচ পড়ে যাবে, এটা একদম সুনিশ্চিত বলা যাচ্ছে। তাই একটা রিকমেন্ড করা যায় যে দোকানে মোবাইলের যে স্ক্রিন প্রোটেক্টর লাগায় সেসব দোকানে আপনারা পলি পেয়ে যাবেন, সেখানে 20-30 টাকা হলে একটা পলি পাবেন, সেই পলিটা যদি এটার উপরে লাগিয়ে দেন তাহলে আপনার স্ক্যাচ থেকে একটু মুক্ত রাখবেন। TWS এর যে চোখের মতন অংশগুলো রয়েছে সেগুলো দেখতে অসাধারণ লাগছিল, এভাবে তো নর্মালি লাইট অফ থাকা ভাবেও অসাধারণ, অ্যান্ড যখন TWSগুলো চার্জিং মোডে থাকে তখন সেই লাইটগুলো যখন চলে তখন অসাধারণ একটা লুক আসে। যেহেতু এটা একটা গেমিং TWS, তাই গেমিং TWS এর মতন একটা লুক দেওয়ার জন্যই মূলত এই চোখের জায়গাটা ব্যবহার করা হয়েছে। এই পুরো TWS এর যে কেসটা সেটা ফুল প্লাস্টিক বিল্ড, অ্যান্ড এটার যে কেসের ভিতরে যে ডিসপ্লেটা রয়েছে এটাতেও তিনটি অংশ রয়েছে, একটাতে আপনার চার্জের ফুল কেসে চার্জ কতটুকু রয়েছে সেটা দেখাবে, অ্যান্ড দুইটা জায়গায় লেফট এবং রাইটে কতটুকু চার্জ রয়েছে সেটা আপনাকে দেখাবে। এটাতে ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে 2000 mAh এর একটা ব্যাটারি, এটা কিন্তু আপনারা খুব সুন্দর একটা মোবাইল স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারবেন। সাপোজ আপনারা যদি মুভি অথবা কিছু দেখছেন, এমন টাইমে আপনারা এয়ারবাড দুটো কানে লাগিয়ে দেন এটা যে কেসিংটা আছে সেটাতে আপনারা মোবাইলটাকে স্ট্যান্ড করে রাখতে পারবেন। তাই এটা খুব সুন্দর একটা ফিচার আমার কাছে মনে হয়েছে, আপনারা আপনাদের কাছেও হয়তো এটা খুব ভালো লাগবে, তাই আপনারা এটা থেকে অনেক ভালো একটা চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন। অ্যান্ড এটাতে রয়েছে পাওয়ার ব্যাঙ্কের সুবিধা, যেটার মাধ্যমে ইমার্জেন্সিতে এটাকে পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন, বাট এটার পাওয়ার ব্যাঙ্কের যে স্পিডটা সেটা একদমই স্লো, তাই ইমার্জেন্সি ছাড়া এটা আমি ইউজ না করাটাই রিকমেন্ড করব। এখন আমরা একটু বাটসগুলোর দিকে আসি। তো বাটগুলো একটু লম্বাটে M19TWS এর মতোই। তো এই TWSগুলোতে হালকা একটু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যদিও এটা আপনার যেই কানেক্টিভিটির পরে এটা চলে যাবে। তো এটা গেমিং মোড এবং মিউজিক মোড, এটার দুইটা মোড রয়েছে। তো মোড চেঞ্জ করার যে নিয়মটা এটাতে একটু আজব ধরনের। তো আপনারা ফার্স্টে কানেক্ট করার আগে, আপনার মোবাইলের ব্লুটুথ কানেক্ট করার আগে যখন এটা ডিসকানেক্ট অবস্থায় থাকবে তখন আপনারা ডাবল ক্লিক করতে হবে যে কোনো একটা এয়ারের বার্ডে, তাহলে আপনারা গেমিং মোডে চলে যাবে। আবার গেমিং মোড থেকে ডাবল ক্লিক করলে আপনার এটা মিউজিক মোডে চলে আসবে। তো মোড চেঞ্জ করাটা মোটামুটি সহজই বলা যায়। তো এখন এটা কানেক্টিভিটি নিয়ে একটু কথা বলা যাক। তো এটাতে ব্যবহার করেছে ব্লুটুথ ভার্সন 5.1, তাই সহজে আমরা বলতে পারি যে কানেক্টিভিটি নিয়ে এটাতে কোনো রকম প্রবলেম আশা করি হবে না। দেন আমি এটা মোটামুটি 2 সপ্তাহের মতন ইউজ করেছি, কানেক্টিভিটি নিয়ে তেমন কোনো প্রবলেমই আমার কাছে ধরা পড়েনি। কোম্পানি ক্লেম করছে এটা আপনারা মোটামুটি 20 মিটার দূর থেকে এটাকে ইউজ করতে পারবেন, যদিও এটা মোটামুটি 10 মিটার পর্যন্ত খুব সুন্দর কাজ করতেছিল। তো চার্জিং টাইম, এটা আপনার ফুল চার্জ হতে, মানে এয়ারবাডসগুলো যদি একদম 0% চার্জ থাকে এবং আপনার কেসিংটাতেও যদি 0% চার্জ থাকে, তাহলে আপনার মোটমাট চার্জ হতে মোটামুটি 2 ঘন্টার মতন টাইম লাগবে। অ্যান্ড এছাড়া চার্জিং ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, আমি এতদিন আমার ইউজ করা সবচেয়ে বেশি চার্জিং ব্যাকআপের এয়ারবাডস ছিল হচ্ছে F9, যেটাতে আমি মোটামুটি 32 ঘন্টার মতন চার্জিং ব্যাকআপ পাচ্ছিলাম, বাট M20
T98 TW সাথে আপনারা মোটামুটি মোর দেন 50 আওয়ার্সের মতন চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন। অ্যান্ড এটা কোম্পানি ক্লেম করছে তাই বলছি না, এটা আমার ইউজিং এক্সপিরিয়েন্সেও মোটামুটি এমনই ছিল। আমি যখন এটা নতুন এনেছি ওইটার যে বক্সটা ছিল বক্সটাতে মোটামুটি আপনার চার্জ ছিল 70% মতন, অ্যান্ড টিডাব্লিউসগুলো তো ফুল চার্জে ছিল। আমি এটাকে মোটামুটি এক সপ্তাহের উপরে ইউজ করছি, তো এক চার্জেই মানে মোটামুটি আপনার অনেক দিন ইউজ করতে পারবেন। যারা চার্জিং ব্যাকআপ বেশি চান তাদের জন্য একদম পারফেক্ট একটা চয়েস হতে যাচ্ছে এটা। তো স্পেসিফিকেশন সম্পর্কে এতটুকু বলার ছিল। এখন যদি আমরা একটু এটার যেই সাউন্ড কোয়ালিটি আছে সেটা নিয়ে কথা বলি। সাউন্ড কোয়ালিটি যারা মিউজিক লাভার আছেন তাদেরকে এটা খুব খুশি করতে পারবে। অ্যান্ড গেমিং, যেহেতু এটা গেমিং TWS তাই এটাতে তো গেমিং নিয়েও হালকা পাতলা কথা বলতে হবে। তো এটা লেটেন্সি নিয়ে যদি একটু কথা বলি, লেটেন্সি একদম সামান্য, মানে যেই আমরা ওয়েবফান দেন হচ্ছে লিনোভোর যেই গেমিং TWSগুলো আছে সেগুলো থেকে হালকা একটু বেশি লেটেন্সি রয়েছে এটাতে। যদি এটা দাম অনুযায়ী এটা খারাপ কিছু বলা যায় না। এই TWSের যে ইয়ারবাডসগুলো আছে এই ইয়ারবাডসগুলোতে আপনারা যদি ডাবল টাইম ট্যাপ করেন তাহলে আপনাদের গান চেঞ্জ হবে। মানে এটাতে টাচ সেন্সর আছে, অ্যান্ড টাচ সেন্সরের মাধ্যমে যা যা কাজ করা যায় সব কিছু রয়েছে। অ্যান্ড এটাতে একটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে আপনারা যদি পরপর তিনবার ট্যাপ করেন রাইটে, তিনবার ট্যাপ করলে আপনাদের সাউন্ড ভলিউম আপ হবে, অ্যান্ড হচ্ছে আপনারা যদি লেফটে তিনবার ট্যাপ করেন তাহলে ভলিউম ডাউন হবে। যেটা মানে অনেক দামি দামি TWSও দেওয়া হয় না, বাট এটা কম দামি TWS হিসেবে খুবই ভালো হয়েছে। তো এটার দামটা তো বলতেই ভুলে গেলাম, এটার দাম হচ্ছে মাত্র 1290 টাকা। তো এই ছিল M28 TWS সম্পর্কে আমাদের সব ইনফরমেশন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যেটা সম্পর্কে তেমন বলার কিছু নেই। আর যারা মানে অল ইন ওয়ান কম দামের ভিতরে একটা TWS চাচ্ছেন তারা চোখ বন্ধ করে এই M28 TWSটি নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম অ্যান্ড বাই বাই।